আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলাপ করব আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, যেটাকে আমরা আমাদের মেডিকেলের ভাষায় বলি আনডিসেন্ডেড টেস্টিস বা শুক্রাশয়ের অনুপস্থিতি, বা আরও সহজ বাংলায় বলতে গেলে যেটাকে বলা যায় যে বিচির অনুপস্থিতি। বিচিটা আসলে কোথায় থাকে আমরা লক্ষ্য করলে দেখব যে ছেলে বাচ্চাদের অন্ডকোষের ভেতরে ছোট ছোট দুটো বিচি থাকে, দুই পাশে দুটো বিচি থাকে। এই বিচিটা কি করে? এগুলোতেই পরবর্তীতে শুক্রাণু তৈরি করে এবং এগুলো থেকেই সন্তান উৎপাদন হয়। এই বিচিটা কেন অনুপস্থিত থাকে? এটা উৎপাদন শুরু হয়, বিচিটা তৈরি শুরু হয় মাতৃগর্ভে যখন বাচ্চা থাকে, তখন বাচ্চার পেটের ভেতরে, এবং পর্যায়ক্রমে বাচ্চা বড় হওয়ার সাথে সাথে এটা নেমে এসে বাচ্চা জন্মের সময় অন্ডকোষের ভেতরে চলে আসে। এখন দেখা যায় যে কোনো কারণে যদি এই বিচির যে নেমে আসার যে প্রক্রিয়া, এটা যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয়, তখন এটা অনেক সময় নেমে এসে অন্ডকোষের ভেতরে বসতে পারে না। সেই কোনো কারণগুলো নানান কারণ আছে, বাচ্চার যদি হরমোনাল কোনো প্রবলেম থাকে বা অন্য কিছু মেকানিক্যাল ফ্যাক্টরও থাকে, সেগুলো আমরা আলাপ করছি না। আর বাচ্চা যদি প্রি টার্ম বা প্রি ম্যাচিউর হয়, মানে 9 মাসের বাচ্চা যদি 7 মাসে জন্মগ্রহণ করে, তখনও দেখা যায় যে এটা নেমে আসা সম্ভব হয় না বা এটা পুরোপুরি নেমে আসে না। এই জন্য আমরা সাধারণত 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে পারি, মানে বাচ্চার জন্মের পরে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত আমরা অনেক সময় দেখি যে এটা নেমে এসেছে কি না। জন্মের পরপরই বাবা মা লক্ষ্য রাখতে হবে যে তার অন্ডকোষের মধ্যে দুটো বিচি ঠিকমতো আছে কি না। যদি বিচি দুটো ঠিকমতো না থাকে, তাহলে কিন্তু তার সন্তান উৎপাদন ক্ষমতা কমে যাবে, সেটা আমি আগেই বলেছি। অনেক সময় শুধু একটা বিচি অনুপস্থিত থাকতে পারে, অনেক সময় দেখা যায় দুটোই অ্যাবসেন্ট থাকে। যদি দুইটাই অনুপস্থিত থাকে, সেটা কিন্তু একটু ভয়ের, কারণ তখন কি হবে যে তার টোটাল শুক্রাণু উৎপাদন হচ্ছে না। কিন্তু একটা যদি থাকে, তাহলে হচ্ছে একটা থেকেও 50% উৎপাদন হচ্ছে, তার মানে তার 50% সন্তান উৎপাদন ক্ষমতা রয়ে যাচ্ছে। যখনই দেখা যাবে যে বিচিটা নেই, তখনই তার সাথে সাথেই ডাক্তারের সাথে আলাপ করতে হবে। অনেক সময় দেখা যায় বাবা মা এটাকে খুব একটা গুরুত্ব দেয় না, মনে করে এটা কোনো সমস্যা নাই, কিন্তু এটা আসলে সমস্যা, এটা একটা বিরাট সমস্যা। কারণ হচ্ছে পরবর্তীতে যেহেতু তার সন্তান উৎপাদন হচ্ছে না, সে কারণে তার দাম্পত্য জীবন, তার পারিবারিক জীবনে নানান জটিলতা তৈরি হচ্ছে। সেজন্য আমরা বলবো যে বাচ্চার জন্মের সাথে সাথেই এগুলো লক্ষ্য করবেন এবং একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলাপ করবেন, যেন এটার কারেকশন করা যায়। কারেকশনটা কিভাবে করতে হয়? কারেকশন হচ্ছে একটা অপারেশন। এই অপারেশনটা বাচ্চাকে অজ্ঞান করেই করতে হয়, কিন্তু এটা খুব ভয়ের কিছু নেই। অপারেশনটা করে দিলে বাচ্চা ইনশাল্লাহ সুস্থ হয়ে যায়। অপারেশনটা আমরা কখন করব? অপারেশনটা আমরা সাধারণত 6 মাস বয়সেই করে ফেলতে পারি, 6 মাস থেকে 1 বছর, খুব বেশি হলে 2 বছর, কিন্তু কখনোই 2 বছরের পরে এটা নেওয়া যাবে না। 2 বছরের পরে নিলে কী হবে? তার ওই যে শুক্রাণু উৎপাদন ক্ষমতা যেটা ছিল, সেটা 50% কমে যাবে, তার মানে ওই পাশের বিচিটা 50% মাত্র কাজ করবে। আর এটা যদি 5 বছরে চলে যায়, তখন দেখা যাবে কি যে তার ওই পাশের বিচিটার কার্যক্ষমতা টোটালি নষ্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু সে আর শুক্রাণু উৎপাদন করবে না। কাজেই অবশ্যই আমরা 2 বছরের মধ্যেই অপারেশনটা করিয়ে ফেলব। এখন বলেন যে আমরা ধরেন দেখলাম যে 2 বছরে অপারেশনটা হয়নি বা কোনো কারণে এটা বাদ পড়ে গিয়েছে, তখন যখন নোটিস করলাম, তখন কি আমি করব না? বা বাচ্চার বয়স 5 বছরও পার হয়ে গেল, তখন কি আমি করব না? না, আমি অবশ্যই অপারেশনটা করিয়ে নেব। কেন করিয়ে নেব? কারণ হচ্ছে এই যে বিচিটা অন্য জায়গায় রয়ে গেল, তার যেখানে থাকার কথা ছিল সেখানে না থেকে সে একটা অন্য জায়গায় আছে, এটাতে কি হবে নানান রকম জটিলতার তৈরি হতে পারে। এটা পেটের ভেতরে থাকলে এটা অনেক সময় পাক খেয়ে যাবে, এটার মধ্যে অনেক সময় ইনফেকশন হতে পারে। এটা যদি আমরা বলি ইনগুইনাল ক্যানেল, ক্যানেলের মধ্যে থাকে, অনেক সময় দেখা যায় ওইখানে ছোটোখাটো ইঞ্জুরি হলেও
আঘাতপ্রাপ্ত হলেও ওইখানে সমস্যা হতে পারে, ইনফ্রাকশন হতে পারে। এবং সবচেয়ে যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে এখানে পরবর্তীতে ক্যান্সার ফর্ম হতে পারে। এই জন্য যদি আমরা বুঝতে পারি, যদি আপনারা গার্ডিয়ানরা বুঝতে পারেন যে বিচিটা জায়গা মতো নেই, তাহলে অবশ্যই শিশু বিশেষজ্ঞর সঙ্গে আলাপ করবেন এবং ওনার পরামর্শ মতো একজন শিশু সার্জনের কাছে গিয়ে বাচ্চার অপারেশনটা করিয়ে ফেলতে হবে। না হলে পরবর্তীতে যখন এখানে ক্যান্সার ফর্ম হবে তখন কিন্তু বোঝা যাবে না। ধরেন পেটের ভেতরে রয়ে গেছে, সেখানে একটা টিউমার হচ্ছে, এই বিচিটা যে বিচিটা পেটের মধ্যে রয়ে গেছে সেখানে একটা টিউমার হচ্ছে, এটা খুব সহজেই বোঝা যাবে না। কিন্তু এটা যদি অপারেশন করে নিচে নামিয়ে দেয়া হয় তখন বিচের কার্যক্ষমতা হয়তো কমে যাবে, সে হচ্ছে শুক্রাণু হয়তো প্রোডাকশন করবে না, তার সন্তান উৎপাদন ক্ষমতা কিছুটা কমে থাকবে। কিন্তু এখানে যখন ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হবে বা ক্যান্সার হবে তখন কিন্তু সহজেই চোখে পড়বে। এবং অপারেশনের পরে আমরা যেটা করি, আমরা রোগীদের এটা বলেও দেই যে আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যেখানে কোনো রকম কোনো চেঞ্জ হচ্ছে কিনা, কোনো পরিবর্তন হচ্ছে কিনা, তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে কথা বলবেন। কাজেই বিচি নিয়ে কোনো অবহেলা করা যাবে না। যখনই দেখা যাবে যে একটা বিচি অনুপস্থিত বা দুইটা বিচি অনুপস্থিত, তখন সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে, অপারেশন করে নিতে হবে এবং বাচ্চাকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে হবে। ধন্যবাদ সবাইকে।